আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সবসময় ভ্রমণ রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। আজকের এই ভিডিওটা ভ্রমণ রিলেটেড না, কোনো ভ্রমণ নিয়ে না। এটি আসলে অসাধারণ একটি ভিডিও আমার জন্য, আমি মনে করছি। এটা আসলে ভ্রাতৃত্ব ভালোবাসায় পরিপূর্ণ একটা ভিডিও, সো দেখতে থাকুন। পরিশীলিত সংস্কৃতির আলোকছোঁয়ায় মুছবই অমানিসা, এই স্লোগানকে সামনে রেখে 1989 সাল থেকেই লক্ষ্মীপুরের মাটিতে যাত্রা শুরু করেছিল অনুপম নামের একটি প্রতিষ্ঠান। শুরু থেকে আজ পর্যন্ত প্রায় দীর্ঘ 35 বছরের এই যাত্রায় কত দায়িত্বশীল এলেন এবং গেলেন, শুকরিয়া তাদের ভেতরের একজন বানিয়ে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আমাদের জন্য দরকার, যারা কালো পোলামে তাদের জন্য দরকার। অনলাইন বেশি গেছে তাই না? মামুনের লাইট বেশি গেছে। ওহো, অনেক কিছুই বললাম কিন্তু আসল কথাটাই বলা হয়নি। বর্তমানে আমরা এখন যাচ্ছি ঢাকাস্থ সাবেক অনুপমিয়ানদের আয়োজিত ইফতার অনুষ্ঠান ফার্মগেট বাবুল টাওয়ার স্কাই রেস্টুরেন্টে। বগবাজার থেকে রিক্সায় উঠে ব্যস্ত শহরের জ্যাম জয় করে আমরা এসে পৌঁছালাম নির্ধারিত স্থানে। এখানে এসে পরিচিত মানুষগুলির সাক্ষাৎ সত্যি আমাকে আনন্দিত করেছে। আমি কালো হয়ে গেছি ভাই, ভালো করি মুখের মধ্যে কি অবস্থা বলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে অন্য কিছু ভাববেন না, মৌলানা সাহেব অনেকগুলো দেখে ফেলছেন ভাইয়া। দেখেন ছেলেটা ট্রাই করতেছে, দোয়া করবেন যেন হয়ে যায়। এর আগে আমরা জাকির ভাইয়ের মিষ্টি খেয়েছিলাম, আমরা তোমারও মিষ্টি খেতে। তুমি জাকির ভাইয়ের মিষ্টির খবর জানো? আপনার কোনো কথাই নেই। এই যে এই ছেলেটা দেখেন, সেই অনেক দূর থেকে আসছে ঢাকা, প্রচুর চেষ্টা করছে। জ্যামে ছিলেন? না না, কোনো জ্যাম নাই, রাস্তা একদম পাকা এবং ক্লিন ভাবে। রাস্তা একটু দেখিয়ে দেন তো। আচ্ছা, ওটা পরে দেখাবো ইনশাল্লাহ। এবং আপনারা যদি দেখেন, জাকির ভাই, জাকির ভাই বাইরে ডাক দিয়ে দেন তো। একটু চালাক না হইলে ওই কি কয় পাঞ্জাবির রং উঠে যায় আর কি। মনে করেন আপনার নাম ভুলে গেছি, জাকির ভাইয়ের ডাক দিয়ে গেছি, পাঞ্জাবি এখনো চকচক করতেছে। পবিত্র কোরআন তেলাওয়াত এবং হামদের মাধ্যমে শুরু হয় ইফতার অনুষ্ঠান। এটি ছিল লক্ষ্মীপুর অনুপম শিল্পী গোষ্ঠীর ঢাকাস্থ সাবেক দায়িত্বশীলদের একটি মিলন মেলা। অনুপমের সাবেক দায়িত্বশীলদের কেউ এখন ব্যারিস্টার, কেউ অ্যাডভোকেট, আবার কেউ আছেন দেশসেরা গোষ্ঠী সাইমম শিল্পী গোষ্ঠী এবং স্বশাসের দায়িত্বশীল সহ সবাই নিজেদের সফল করে তুলেছেন আলহামদুলিল্লাহ। ইফতার শেষে মাগরিবের নামাজ পড়ে শুরু হয় আমাদের দ্বিতীয় সেশন। অনুপমে থাকাকালীন স্মৃতিময় ঘটনাগুলি ভাগাভাগি করেনি একে অপরের সাথে। এটি ছিল খুবই অসাধারণ এবং দীর্ঘশ্বাসের মাধ্যমে মনে করা অনুপমের স্মৃতিগুলিকে। যখন অনেক কষ্ট করেন আর ভোগ সুবিধা ভোগ করেন আমাদের মতোই, সকল চিন্তা ভাবনা এই ধ্যান জ্ঞান সবাইকে একত্রিত করা, এটা অবশ্যই ধন্যবাদযোগ্য। আমরা ধন্যবাদ দিতে পারি। এখন আমাদের লক্ষ্মীপুরে ওই সাত দিন ব্যাপী জলসা করে যেভাবে এটা করার জন্য, তারপরে আমাদের শিল্প উদ্বৃত্ত থাকবে সেন্ট্রালি, এটা শুকরিয়া আদায় করি আমরা আলহামদুলিল্লাহ। সেই মানের শিল্পী আমাদের তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে পরামর্শগুলো আমাদের এখানে এসছে, বিশেষ করে অনুপমের এই টিমটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। টেলিভিশনের কথা এসছে, এখানে এসছে গানের কথা এসছে, অর্থাৎ আমরা যদি একটা টিম হয়ে কাজ করতে পারি, আমার মনে হচ্ছে ঢাকাতে এবং লক্ষ্মীপুরে একটা বড় অনুপমের অবস্থান তৈরি হবে। এখন যেভাবে আছে তার চেয়ে বড় অবস্থান তৈরি হবে বলে আমি মনে করি। আমি ঢাকায় আসার পর এখানে হামজা ভাই, মামুন, তারপর হচ্ছে শোভন, এদিকে আবদুল্লাহ হাত,
এর আগে থেকে অনেক ভাইরাই ছিল, আমরা হচ্ছে যে জাহিদ ভাই জাকির ভাইদের সাথে খুব বেশি মিশে আমাদের, তো আসার পরে ভাইদের সাথে যখন আমাদের এক হচ্ছে, প্লাস আমি তো ইউনিভার্সিটি আছি ওখানে সব শিল্পীরাই যাই, যাওয়ার পরে হয় কি আমরা অনুপমেরই দেখি বেশি। এখন আমি আছি হামজাবে আছে, ওদিকে জাহিদ সাইমুম গেলে জাহিদ ভাই মোর্শেদ ভাই তারপর জাকির ভাই, তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে সবাই যদি ঢাকাতে যারা আছে সবাই এক হওয়া যায় এটা খুবই সুন্দর হবে, এবং যদি কিছু প্রোগ্রাম করা যায়, প্লাস আলহামদুলিল্লাহ আমরা এখন যে বেসটা আছি ছোট যে বেসটা আমাদের, হামজাবে একজন ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার, আমাদের মামুন আছে, টুকটাক আমরা যারা এই সেক্টরে কাজ করি ভাইরা তো শিল্পী আছে সামনে যারা মুর্শিদ ভাই সহ জাহিদ ভাই সহ, তো এই সেক্টরটা যদি আমরা ওইভাবে গুছিয়ে ফেলতে পারি আমরা একটা প্ল্যাটফর্ম বা আমরা একটা মিডিয়া হাউস দিতে পারবো, এরকম একটা প্ল্যান আমাদের ভিতরে এখনও আছে আলহামদুলিল্লাহ। বাকি আমাদের সিনিয়র ভাইরা যদি বিষয়গুলো দেখে, মানে আমরা স্বয়ংসম্পূর্ণ এটা বলতে পারি, আমরা যারা অনুপমের আছি। এর মাঝেই আমাদের সামনে পরিবেশন করা হয় রাতের খাবার, ছোটখাটো খুনসুটি আর আনন্দ উল্লাসের মাধ্যমে স্কাই হোটেলে উপভোগ করি রাতের খাবার। পশ্চিমবাংলার পূর্ব বাংলা পুরো কিন্তু একসাথেই ছিল। দাদা নাকি ইলিশ খেয়েছেন? না আমি ইলিশ তো এখন খাবো না, যেয়ে খাবো দাদা, কারণ এটা সবসময় তো একটা আমাদের বাংলাদেশে তো আমরা ইলিশ খেতেই পারি না, চোখেই দেখি না। দাদা শোনো, কথা হচ্ছে কি আমাদের পূর্ব বাংলা পশ্চিম বাংলা আমরা পুরো একসাথেই ছিলাম, কিন্তু সালা ওই যে মাঝখানে একটা যুদ্ধ হয়ে গিয়ে পুরো দমের সমস্যা হয়ে গেছে দাদা। দারুণ স্মৃতিময় কিছু সময় কাটালেও যেহেতু সবাই গানের লোক, গান ছাড়া কি আর শিল্পীদের কোনো আসর জমে? উড়লে পাখি গাই কিও নাম ডাকি ডাকি, পাখি না মেলে উড়লে পাখি গাই কিও নাম ডাকি ডাকি, আকাশ নীলে মেঘের বেলা আকাশ নীলে মেঘের বেলা, নীত চলমান এসো গাই আল্লাহ নামের গান, এসো গাই গানের সেরা গান, এসো গাই আল্লাহ নামের গান। অনুপম এবং বর্তমান অনুপমের দায়িত্বশীলদের জন্য দোয়া এবং শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অসাধারণ একটি আয়োজন শেষ করেছি আমরা, খুবই ভালো লেগেছে। আমরা দীর্ঘক্ষণ ছিলাম এখানে, আমাদের সিনিয়র ভাইরা এবং বর্তমান যারা আছেন, আমরা যারা এক্স হয়ে গিয়েছি, সব কিছু মিলিয়ে সব ভাইরা মিলিয়ে অসাধারণ ছিল। দাদা তুমি অনেক সুন্দর করে পুরো অনুষ্ঠানটা ভিডিও করেছো, সেই জন্য তোমাকে আমাদের কলকাতাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, আর কলকাতার রসগোল্লা কিন্তু দাদা তোমাকে আমি খেয়ে ছাড়বো।